আসসালামু আলাইকুম দর্শক, মেডিসিন বিডি এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাওয়া। যাদের ঠান্ডায় নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন না, তারা কি করবেন? তাদের জন্য এই জাইলোকন নেজাল স্প্রে এবং আরও রয়েছে জাইলোকন 0.05% নেজাল ড্রপস এবং আরও একটি রয়েছে জাইলোকন 0.025% নেজাল ড্রপস। তো 0.025%টি হলো বাচ্চাদের জন্য আর 0.05%টি হলো বড় মানুষদের জন্য। তো যারা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন না এবং নাকে অনেক প্রকার সমস্যা দেখা দেয়, তাদের জন্য এই স্প্রে ড্রপটি বিশেষ কার্যকর। তো এখন আমি এই ড্রপটি সম্পর্কে আপনাদের বিস্তারিত পরে শোনাব। তো চলুন শুরু করা যাক। তীব্র ও দীর্ঘস্থায়ী রাইনাইটিস সাধারণ সর্দি এবং সাইনোসাইটিসের সাথে যুক্ত নাকবন্ধের উপশম করে। এটি ডোজ এবং প্রশাসন নিয়ে এবার আলোচনা করি। জাইলোকন স্প্রে প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের বেশি বয়সী শিশু প্রতি 12 ঘন্টা অন্তর প্রতিটি নাসারন্ধ্রে 1 থেকে 2টি স্প্রে ব্যবহার করবে এবং 6 থেকে 10 বছর বয়সী শিশু প্রতি 12 ঘন্টা অন্তর প্রতিটি নাসারন্ধ্রে 1টি স্প্রে ব্যবহার করবে। যে কোনো 24 ঘন্টার মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য 4টি বাচ্চার জন্য মোট 4টির বেশি স্প্রে দেওয়া উচিত নয়, নির্ধারিত মাত্রা অতিক্রম করো না। তো জাইলোকন ড্রপ প্রাপ্তবয়স্ক 6 বছর বয়সী শিশু সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন 2 বার প্রতিটি নাকের ছিদ্রে 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করতে পারবে এবং 2 থেকে 5 বছর বয়সী শিশু প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 2 থেকে 3টি ফোঁটা জাইলোকন 0.025% প্রতিটি নাসারন্ধ্রে এবং 2 বছরের কম বয়সী শিশুদের জন্য ডোজ প্রতিষ্ঠিত হয়নি। অক্সিমেটাজোলাইন এসিআই সাধারণত 3 থেকে 5 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। প্রস্তুতি মানে ওষুধটি যেভাবে প্রস্তুত করা হয়, প্রথমটা হচ্ছে জাইলোকন 0.05% আনুষাসিক স্প্রে প্রতিটি প্লাস্টিকের বোতলে অনুনাসিক স্প্রে ব্যবহার করার জন্য 10 মিলি রয়েছে এবং জাইলোকন 0.05% আনুনাসিক ড্রপ প্রতিটি প্লাস্টিকের ড্রপার বোতলে 10 মিলি আনুনাসিক ড্রপ থাকে এবং আরেকটি জাইলোকন 0.025% পেডিয়াট্রিক নেসাল ড্রপ প্রতিটি প্লাস্টিকের ড্রপার বোতলে 10 মিলি দেওয়া থাকে। তো দর্শক, আমরা এই নির্দেশনাটি পড়ে যেটা বুঝলাম, প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের বেশি শিশুদের 12 ঘন্টা পরপর 1 থেকে 2টি স্প্রে ব্যবহার করা যাবে এবং 6 থেকে 10 বছর বয়সী শিশুদের 12 ঘন্টা পরপর 1টি স্প্রে ব্যবহার করতে হবে আর 2 বছরের নিচে কারো জন্য এটা ব্যবহার করা উচিত নয় এবং ড্রপের জন্য প্রাপ্তবয়স্ক এবং 6 বছর বয়সী শিশুদের 2 থেকে 3 ফোঁটা দিনে 2 বার ইউজ করতে হবে এবং 2 থেকে 5 বছর বয়সী শিশুদের 2 থেকে 3 ফোঁটা দিনে মাত্র 1 বার ইউজ করতে হবে। তো দর্শক, এই ছিল আমার আলোচনা। কারো যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন।